맞아. 좀더 맞아. 나나나. 그거 뭐다? 신통하다. আসসালামু আলাইকুম। এমিস মামান্ডি ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব সেই রেসিপিটা আমার নিজের কাছেও নতুন, প্রথমবার তৈরি করছি। আপনারা আমার সাথে থাকবেন, আর রেসিপিটা কিন্তু আমি একা তৈরি করছি না, আপনারা যারা আমার সাথে আছেন আগ থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি একটা রেসিপি ক্লাসে জয়েন করি জুমের মাধ্যমে। আমার সেই রেসিপি সেশন বা রেসিপি গ্রুপের রেসিপি ক্লাস থেকে আমি আজকে আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা জুমে রেসিপি যে রেসিপিটা তৈরি করছিলাম সেটা হচ্ছে কোকোনাট মাকরুনস। তো কোকোনাট মাকরুনস তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি একটু আগে দেখতে পেলেন যে খুব অল্প উপকরণে আমরা এটা তৈরি করতে পারবো। আর মজাদার একটা ডিজার্ট, একটা স্ন্যাক বলতে পারেন, বাচ্চারা পছন্দ করবে, আর যারা কোকোনাট পছন্দ করেন তাদের জন্য তো পারফেক্ট একটা ডিলিশিয়াস একটা রেসিপি আমি বলবো, একটা স্ন্যাক। তো এখানে আমি যা যা লাগবে আপনারা দেখতে পেয়েছেন, এখানে আমরা কোকোনাট যে লাগবে ড্রাই কোকোনাট, আর কন্ডেন্স মিল্ক নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর সাথে চকলেট বার নিয়েছিলাম এটা গার্নিশিং করার জন্য। তো যেটা তো আমি এখানে প্রায় আধা টিন আর কি কন্ডেন্স মিল্ক নিয়ে নিয়েছি, আদা টিনি এনাফ, কারণ কন্ডেন্স মিল্ক অনেক বেশি সুইট থাকে, কোকোনাটও খুব বেশি সুইট, সেই কারণে আন্দাজ করে দেবেন অর্ধেকটা মানে টিন কেটে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি বোলের মধ্যে। আর এটা অপশনাল, আমি এখানে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এটা 3-4 ড্রপ আপনারা দিতে পারেন যদি ঘরে থাকে, না থাকলে কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে মিক্স করে নেবেন, ভ্যানিলা এসেন্সটা আসলে অপশনাল। তো খুব অল্প উপকরণে খুবই শর্ট টাইমের মধ্যে এটা হয়ে যায়, শর্ট টাইম, হ্যাঁ খুব একটা বেশি সময় লাগে না, 1/2 আওয়ার ভিতরে আপনারা তৈরি করতে পারেন আর কি। তো এখন আমি এই কন্ডেন্স মিল্কের মধ্যে এখানে মানে 500 গ্রাম থেকে কিছু কম, 400 গ্রামের মতো ড্রাই কোকোনাট ছিল, তো আমি সেটা মিক্স করে নিচ্ছি খুব ভালো করে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো, আমি আমরা একটা আমি যারা আগে থেকে আমার চ্যানেলের সাথে জয়েন আছেন জানেন যে আমি একটা রেসিপি ক্লাসে অ্যাটেন্ড করি জুমের মাধ্যমে করতাম। আমাদের হলটা আসলে কোভিডের কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন জুমে আর কি ক্লাসটা করি, সবাই কুকিং করি জুমের মাধ্যমে। তো এখন আস্তে আস্তে হয়তো হলটা খুলে যাবে, তো এটা হচ্ছে গিয়ে আমাদের রমজানের পর এটা প্রথম সেশন। তো প্রথম সেশনে আমরা এই সহজ একটা মজাদার রেসিপি শেয়ার তৈরি করছি আর কি। তো যেটা বলছি খুব তাড়া অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, মিক্স করে নিয়েছি আমি কোকোনাট এবং কন্ডেন্স মিল্কটা একত্রে। তো এখন অন্য আরেকটা বোউলের মধ্যে আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমের যে সাদা অংশটা আছে সেটাই নেব, হলুদ অংশটা আমরা নেব না, সাদা অংশটা নিয়ে খুব ভালো করে উইস করে নিতে হবে এবং ফোমি করতে হবে এটাকে আর কি। তো যাদের ইলেকট্রিক বিটার আছে তাদের জন্য ইজিলি হয়ে যাবে, আর যাদের আমার মতো হ্যান্ড উইক্স আছে তারা একটু কম সময় নিয়ে এটাকে বিট করে ফোমি একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারেন। তো আমি বিট করা শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন যে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে ফোম সাদা একটা ফোমের মতো হয়ে যাবে। তো যেটা বলছিলাম আমাদের এই স্টোরি সেশনে আমরা মানে প্রায় 1.5 বছর ধরে আমরা এই আমাদের এরিয়াতে, বিশেষ করে আমরা আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার রেসিডেন্স হতে হবে তার যারা এখানে এই সেশনটাতে জয়েন করবেন আর কি। আর আমরা এটা জুমের মাধ্যমে করছি, আগে তো এটা আমরা হলে করতাম, ইনশাল্লাহ আবারও হলটা যখন ওপেন হবে আমরা সেখানেই করব, প্রতি মঙ্গলবার এটা হয়। আর এইখান থেকে যে রেসিপিগুলো তৈরি করা হয় সেই রেসিপি দিয়ে একটা বুক তৈরি করা হবে, যে বুকটার নাম হবে মাই রেসিপি মাই স্টোরি। তো এখনও বুক তৈরি করা একটু ডিলেই হয়ে যাচ্ছে সব কিছুই কোভিডের কারণে, তো দেখা যাক আস্তে আস্তে কী হয়। আর আমরা খুব এনজয় করি শুধুমাত্র কুকিং না, এখানে আমরা কিন্তু এখানে অনেক অনেক ধরনের কথাবার্তা বলি, একটা আড্ডার মতো হয় মানে এই সেশনটার মধ্যে আর কি।
তো যাই হোক, আমার বিট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই ফেনার মতো হয়ে গেছে এই ডিমের যে হোয়াইটটা। তো আমি এটা মিক্স করে দিলাম সেই কোকোনাট মিক্সের সাথে, মিক্স করে আবারও ভালো করে মিক্স করতে হবে সব জায়গাতে যাতে লাগে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই অল্প সময়ে হয়ে যায় এই একটা স্ন্যাক আর কি। তো আর বেকিং করব একটু পরে, বেকিং করার জন্য প্রিহিট করে রেখে দিয়েছি ওভেনটা, বেকিং করব। আর এটা খুব বেশি বেক করতে হবে না কিন্তু, খুব বেশি বেক করলে এটা একদম কালচে হয়ে যাবে, পুড়ে যেতে পারে। তো দেখতে হবে ভিতরটা সফট হবে, উপরটা সরি ভিতরটা সফট, জি ভিতরটা সফট হবে এবং উপরটা একটু ক্রাঞ্চির মতো একটু থাকবে আর কি। আর প্লিজ আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, সবাইকে অনুরোধ থাকলো, যতটুকু একটু লম্বা ভিডিও হয়ে যায় মাঝে মধ্যে, তো প্লিজ ট্রাই করবেন পুরো ভিডিও দেখার জন্য। যাই হোক, এখন আমি আমি একটা টেবিল স্পুন নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি তৈরি করব। এটা দিয়ে যদি তৈরি করি তাহলে আমার কাছে আমার মানে এরকম কিছু দিয়ে তৈরি করলে আর কি একই সাইজের সবগুলো বল হবে, তো এই জন্যই আমি এই স্পুনটা ইউজ করছি আর কি। আপনারা সেই এমনিতেই হাত দিয়েও করে নিতে পারেন এরকম বল করে। আর অনেক আপুরা মানে যারা তৈরি করেছিলেন ওরা, আমি তো বেকিং ট্রেতে দিয়েছি, তো ওরা কিন্তু কাপ কেক যে কেসগুলো আছে সেটার মধ্যে দিয়েও করেছেন। তো আপনারা যে যেভাবে সুবিধা হয় আর কি, তো ট্রাই করবেন যে সবগুলো বল যদি একই সাইজের দেখতে হয় তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর এতে টেস্টের কোনো ডিফারেন্ট হেরফের হবে না, কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর একটা দেখতে সুন্দর লাগলে তো মানে যে কোনো জিনিসই আকর্ষণীয় থাকে মনে হয়। তো যাই হোক, আমি এটা এভাবে সবগুলো তৈরি করে নেব, নিয়ে আমি একটাকে বেকিংয়ে দিয়ে দেব 180 ডিগ্রিতে দেব। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম হয়, তো সেই অনুযায়ী দেখবেন। আর যাদের ওভেন নাই, আমি জানি না ওভেন ছাড়া এটা হবে, আমার মনে হয় যদি তাওয়ার মধ্যে আপনারা এরকম বেকিং মানে বেকিংয়ের যে পেপারগুলো আছে বা যে কোনো পেপার কেটে তাওয়ার মধ্যে অল্প আছে বসিয়ে দেন তাহলেও হয়ে যাবে, কিন্তু তাওয়াটার মধ্যে যদি একটু অয়েল ব্রাশ করে নেন ট্রাই করে দেখতে পারেন। কারণ আমি আমি যাদের ওভেন নেই তারা হয়তো ভাবতে পারেন যে ওভেন ছাড়া কীভাবে করব, তো ট্রাই করে দেখতে পারেন যে ওভেন ছাড়া তাওয়ার মধ্যে দিলে কি এটা সম্ভব হয় কিনা। অলরেডি তো এটা মেক করা হয়ে গেছে, শুধুমাত্র একটু ভিতরটা শক্ত হবে এটার জন্যই আর কি। তো আপনারা আর উপরটা একটু হালকা ব্রাউনিশ হয়ে গেলেই কিন্তু আমরা এটা নামিয়ে নেব, 15-20 মিনিট হলেই হয়ে যায় ওভেনের ভিতরে। তো মিডিয়াম আঁচে আপনারা কুকারের মধ্যে ট্রাই করে দেখতে পারেন। তো আমি সবগুলো তৈরি করা হয়ে গেছে, আমি এখন এটাকে ওভেনে দিয়ে দেব আর অপেক্ষা করব। ঘন ঘন চেক করবেন যাতে এটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সব স্বাদ নষ্ট হয়ে যাবে, খুব বেশি ব্রাউন হওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটা নামানোর পর একটু ভিতরটা অটোমেটিকলি একটু শক্ত হবে ভিতরের ইয়েটা, তো সেই জন্য চেক করবেন দেখে দেখে, একটু ব্রাউনিশ হলেই নামিয়ে নিতে পারেন। তো দিয়ে দিয়েছি আর আপনারা খেতে কিন্তু ভালোই হয়েছিল, খুবই মজার একটা স্ন্যাক, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো লাগে সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কিছু দেখতে চান বা কোনো কমেন্ট থাকে আপনাদের অবশ্যই কমেন্টের আপনারা সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আর প্লিজ লাইক দিতে অবশ্যই ভুলবেন না, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। আর কিছু কিছু ভিউয়ার্স আপুরা আছেন এত সুন্দর সুন্দর পার্সোনালি সুন্দর কমেন্ট করেন, যেগুলো আসলেই আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো এখন আমি চকলেটটা মেল্ট করে নেব, চকলেট মেল্ট করে এটাকে গার্নিশিংয়ের জন্য আর কি। চকলেটটা আমরা এই দেখতে পাচ্ছেন যে খুব বেশি ব্রাউন করিনি কিন্তু আমি, তো আমি কিন্তু আঙ্গুল দিয়েই দিয়ে দিচ্ছি এই চকলেটের মেল্টিংটা। এটা কিন্তু নিচের দিকেও চকলেটটা লাগাতে পারেন আপনারা ধরে, উপরেও এভাবে দিতে পারেন ড্রিজলিং করে। তো আমি যেহেতু বেশ খুব একটা বেশি না, আমি ইজিলি হাত দিয়ে করে ফেলছিলাম, আমি একটু বিজি ছিলাম এই জন্য আর কোনো পাইপিং ইউজ করিনি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ইউজ করে এভাবে সুন্দর করে ডেকোরেট করতে পারেন। তো এই ছিল আমার আজকের রেসিপি, মাই রেসিপি মাই স্টোরি। ক্লাস থেকে আমি রেসিপিটি শেয়ার করলাম, আমার ভিডিও শেষের দিকে আমার অন্যান্য আপুরা কীভাবে তৈরি করেছেন সেগুলোর ছবি দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো আমি আজকের মতো বিদায় নিয়ে নেই, ইনশাল্লাহ ভিতরটাকে একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কিন্তু এরকম সফট হবে অনেকটা আমাদের দেশের বরফির মতো আর কি, বরফি বলতে পারেন, খেতে এরকম টেস্টটা বরফির মতো মনে হয়। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিই, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন, আমার পুরো ভিডিওটা দেখেছেন, সাথে ছিলেন, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।